নমস্কার, নিউজ বর্তমানে ডিজিটালে আপনাদের সঙ্গে আমি জহিতা। আজ রামকৃষ্ণ মিশনের 125তম বর্ষপূর্তি এবং সেই উপলক্ষে বেলুড় মঠ জুড়ে ভক্ত সমাগম, সকাল থেকে সাজু সাজু রব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ও স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুড় মঠ আজ পদার্পণ করল 125তম বর্ষে। এই উপলক্ষে সকাল থেকেই মঠে সমাবেশ শ্রী শ্রী ঠাকুরের অসংখ্য ভক্ত, অনুরাগী এবং রামকৃষ্ণ মিশনের দীক্ষিতদের। ভারতীয় আধ্যাত্মিকতার বিকাশ এবং পরম্পরার অন্যতম পীঠস্থান হিসেবে স্বীকৃত রামকৃষ্ণ মিশন ও মঠ। বেলুড় মঠে বিশেষ পুজো হয়েছে, হোম হয়েছে, এবং সেটা 125 বছর পূর্তি উৎসব বলে নয়, প্রত্যেক বছর পয়লা মেতে আমরা বিশেষ পূজা এবং হোম করে থাকি, কারণ এটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুভেচ্ছা বার্তা এসছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেচ্ছা বার্তা আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল ডক্টর বোস, এবং সর্বোপরি আমরা শুভেচ্ছা বার্তা পেয়েছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। ঠাকুর রামকৃষ্ণ দেবের ভাবাদর্শে এবং স্বামীজির চেতনার স্মারকস্বরূপ এই বেলুড় মঠ ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠল আজকের এই বিশেষ তিথিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ নতুন কিছু নয়, এর আগে বারবার এই অভিযোগ উঠেছে, কিন্তু কারা তুলেছেন? বিজেপি। এবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি একই অভিযোগ তুলছেন। ঠিক কি বললেন তিনি, চলুন শুনে নি। উত্তরবঙ্গ একটু অবহেলিতই থাকে, উত্তরবঙ্গ বঞ্চিত, এতদিন এই অভিযোগ শোনা যেত বিরোধীদের থেকে। এবার শিলিগুড়ি পুর নিগমের মেয়রও বলছেন উত্তরবঙ্গ বঞ্চনার শিকার। কিন্তু ইস্টবঙ্গ ক্লাব থেকে উত্তরবঙ্গ একটু অবহেলিতই থাকে এবং কাব্যে উপেক্ষিত এবং ইন্দ্রজিতের মতো অবস্থা উত্তরবঙ্গের অনেক ক্ষেত্রে আমাদের হয়। শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল রোডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম দেব। সেই মঞ্চেই শাসক দলের নেতার কণ্ঠে উত্তরবঙ্গ বঞ্চনার প্রসঙ্গ। শাসক নেতার মন্তব্যের পর হাতে গরম ইস্যু নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। একে একে এই বক্তব্যই মানুষ কিন্তু গ্রহণ করেছে এবং মানুষ এটা মুখ খুলতে শুরু করেছে। ভালো লাগলো যে মেয়র সাহেব গৌতমবাবু তিনি যে উত্তরবঙ্গ অবহেলিত এবং উপেক্ষিত থাকেন তার বক্তব্যের মধ্যে উঠে এসছে। আশা রাখি যে অভিষেকবাবু এখানে আছেন তিনিও এই বিষয়টি নজরে রাখবেন, কেননা উনি মাঝে মাঝে পর্যটকের মতন এখানে আসেন আমাদের উত্তরবঙ্গের আবহাওয়া, মনোরম আবহাওয়াতে। উত্তরবঙ্গ বঞ্চিত দাবি করে বারবার রাজ্য বিজেপি নেতৃত্ব সরব হয়েছে, এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন সময়ে প্রচারে হাতিয়ার করেছে উত্তরবঙ্গ বঞ্চনার ইস্যু। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি উত্তরবঙ্গ হাসছে, তবে গৌতম দেবের মন্তব্যের পর কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল শিবির। শিলিগুড়ি থেকে রণজিৎ বসুর রিপোর্ট, নিউজ বর্তমান। আবাস যোজনায় কাটপানির অভিযোগ এর আগেও সামনে এসেছে, জেলায় জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দলও গেছে, তবে এবার সাংসদ তথা অভিনেতা দেবের ভাইকেও দিতে হচ্ছে কাটমানি। আর এই খবর প্রকাশ্যে আসতেই ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। ঘাটালি তৃণমূল সাংসদ দীপক অধিকারীর নাম করে এলাকায় পোস্টার সাঁটালো বিজেপি নেতারা। পোস্টারে লেখা, ঘরের ছেলে সাংসদ থাকা সত্ত্বেও বাড়ির টাকা নেওয়া হলো কেন, দীপক অধিকারী জবাব দাও। সম্প্রতি দীপক অধিকারী তথা অভিনেতা দেবের জ্যাঠুতো ভাই বিক্রম অধিকারী আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছিলেন। দলেরই নিজস্তরের কর্মীদের বিরুদ্ধে অভিযোগের পর রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। সোমবার ঘাটাল শহর জুড়ে পোস্টার পড়ে। বর্তমান তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, একটা চোরের দলে পরিণত হয়েছে। আমরা চাই গোটা এলাকা জুড়ে মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করুক এবং মানুষ জাগ্রত হোক। বিজেপির এই পোস্টার নিয়ে পাল্টা জবাব দিয়েছেন পিংলা তৃণমূল বিধায়ক তথা মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি। বিজেপির নেতারা, সিপিএম এর নেতারা ওসবে নেই, তারা শুধু এটা দেবের ভাই করেছে, অতএব এটা নিয়ে একটা মুখ খুলে দাও।
তো দেবের ভাইয়ের যদি ঘর নেওয়া অন্যায় হয়, ওরা কোর্টে চলে যাচ্ছে না কেন? ওটা নিয়ে এত ইস্যু করার কি আছে? সাংসদ দেবের পদত্যাগ দাবি করেছে বিজেপি। পাশাপাশি বিজেপির পোস্টারের নাম কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহারও। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি নিয়ে সরব বিজেপি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান। আর এবার নজর রাখবো মালদার রতুয়ার দিকে, কারণ মালদার রতুয়ায় শাসক দলে ভাঙন। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন কর্মীরা। কি বলছেন? অভিষেকে নবজোয়ার আসলে তৃণমূলের ললিপপ, আসলে প্রার্থী বাছাই করা হচ্ছে টাকা দিয়ে। ওনারা যাদেরকে প্রার্থী করছেন তাদেরকে টাকার বিনিময়ে ওনাদের ললিপপ দেখিয়েছে। কংগ্রেসে যোগ দিয়ে বিস্ফোরক দাবি সদ্য তৃণমূল ত্যাগী নেতার। ভোটের ভোটের লুট ছুটেছে, এখন কাউন্টিং রুমে যে বাক্স যাবে সেইখানে ওরা সার্টিফিকেট লিখে নিবে, এই ভাওতা পাবলিকের কাছে দিচ্ছে। এবং ওনারা যাদেরকে প্রার্থী করছেন তাদেরকে টাকার বিনিময়ে, আজকে এই সভায় হাজার হাজার লোক আসত কিন্তু ওনাদের ললিপপ দেখিয়েছে যে তোমাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী, ব্লকের প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী করব। আগামী চৌঠা মে মালদায় জনসংযোগ যাত্রায় যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশাসনিক বৈঠক হয়েছে মালদায়। অভিষেকের সভাতেও থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই মালদায় গঙ্গার ভাঙনের মতোই ঘাসফুলের শিকড় যেন ক্রমশ আলগা হচ্ছে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর সংখ্যালঘু ভোট নিয়ে দুশ্চিন্তায় তৃণমূল নেতৃত্ব। সেই ধারা কি অব্যাহত উত্তরবঙ্গ জুড়ে? সংখ্যালঘু ভোট কি তবে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের শিরোপিড়া হবে? মালদা থেকে মাধব মণ্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই এবার রাস্তা সারাই না হলে ভোট বয়কটের ডাক দিলেন পুরুলিয়ার লাউদোহা গ্রামের বাসিন্দারা। রাস্তা না হলে ভোট বয়কট, রাস্তা চাই না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে পুরুলিয়ার লাউদোহা গ্রামের প্রায় 2 কিলোমিটার রাস্তা। খানাখন্দে ভরা রাস্তায় বাড়ছে দুর্ঘটনা, বর্ষা এলে আরো ভয়ানক হয় পরিস্থিতি। রাস্তা সারায়ের দাবিতে বারবার সরব হয়েছেন গ্রামবাসীরা, পঞ্চায়েত অফিস থেকে ব্লক অফিস। নিজেদের সমস্যার কথা জানালেও কোনো সুরাহা হয়নি, তাই বাধ্য হয়ে দেওয়াল লিখন ও পোস্টার ঝুলিয়ে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। 3টা রাস্তা আছে, তবু রাস্তা ভালো নাই, মানে নাই এর মতো নেই। এ সমস্যাটা দীর্ঘদিন ধরে সিদ্ধান্ত নিয়েছি, এই তো এবছর সিদ্ধান্ত নিয়েছি রাস্তা না হলে ভোট বয়কট। রাস্তা সব জায়গায় রাস্তা হয়েছে, আমাদের জায়গায় রাস্তা হয় নাই। ধরগড়া আমাদের লাউধোয়া আর পোড়াড়ি যেতেও রাস্তা হয় নাই, আর ওই ধারেও হয় নাই, রামনগর দিকেও হয় নাই। তবে রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে বলেই জানান পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত থেকে আমরা সবে যতগুলো করার আমরা করে দিয়েছি, এবার ওরা বয়কট করছে, সেটা ওরা কেন করছে সেটা জানি না, কিন্তু রাস্তা আমরা অলরেডি যতগুলো পেরেছি পঞ্চায়েত থেকে সবগুলোই করেছি। এটা ব্যাপারে ভাবেছি আমরা আলোচনা করব, আবারও করব, আগেও করেছি আবারও করব, যাতে হয় রাস্তা ভোটের আগে। এটা তো পঞ্চায়েত থেকে করা সম্ভব নয়, তাহলে আমরা উপরমহলকে জানিয়েছি, এটা করার সমাধান আমরা চেষ্টা করছি। পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের রাস্তা উদ্বোধনের সূচনা করেছে সরকার, কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত আদিবাসী অধ্যুষিত লাউদোহা গ্রাম। ভোট আসে ভোট যায়, লাউদোহার ভগ্নদশার পরিবর্তন আসে না। পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতো, রিপোর্ট, নিউজ বর্তমান। তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেয়েছে বাংলা, নেমেছে তাপমাত্রার পারদ, আর ইতিমধ্যে 2-1 ফোঁটা করে বৃষ্টি দেখাও মিলছে। তবে এরই মাঝে আবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কবে নাগাদ এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলার বুকে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, চলুন শুনে নি। 1, 2, 3, 4 এই সময়টায় কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ ইন জেনারেল যেটা হবে খুব বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3টে জেলাতে
আইসোলেটেড হইতে দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে শুধুমাত্র উত্তরবঙ্গের তিনটি জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। সেক্ষেত্রে দার্জিলিং দুদিন, অর্থাৎ আজকে এবং আগামীকাল, আর কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী 24 ঘন্টায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া বাকি সময়টায় যেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 30-40 কিলোমিটারে গাস্টি উইন্ড সাথে লাইটনিং। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে গাস্টি উইন্ড এবং লাইটনিং। বৃষ্টি একটু বেশি বাড়তে পারে, সেটা হচ্ছে দুইয়ে রাতের পর থেকে 2-3 উত্তরপ্রদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত ছিল সাউথ ওয়েস্ট উত্তরপ্রদেশের উপরে, আর একটা ছত্রিশগড়ের উপরে। আজকে দুটোই মোটামুটি লেস মার্কড হয়ে গেছে। আজকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইস্ট বাংলাদেশ এবং নেবারহুডের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে, ফলে ময়েশ্চার আমাদের এখান থেকে ঢুকছে। আর এই রকমই বাছাই করা খবরের জন্য চোখ রাখুন নিউজ বর্তমানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।